শুক্রবার শ্রীরামপুরের গঙ্গায় অলৌকিক কাণ্ড। জলের মধ্যে ভাসতে দেখা গেল আস্ত পাথর, যা দেখে হইচই শুরু হয় এলাকায়। জানা গেছে শুক্রবার শ্রীরামপুরের রায়ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে জলে পাথর ভাসতে দেখে স্থানীয় দুই কিশোর। এরপর জল থেকে পাথরটি তুলে আনে তারা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান গঙ্গার ঘাটে। পাথর কি করে জলে ভাসছে তা নিয়ে কৌতূহল তৈরি হয় সবার মধ্যে। পাথরটা জলে ভেসে আসছিল, আমরা তুলেছি, তুলে মোটামুটি ওর ওয়েট 7-8 কেজি ছিল, জলে ভাসছিল, তারপরে আমরা আবার জলে ভাসিয়ে দিয়েছি। কেউ কেউ আবার সেই পাথরকে গিয়ে প্রণামও করে আসেন। তবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য চন্দন দেবনাথ বলেন, এর মধ্যে অলৌকিক বা দেবত্র কিছু নেই। পাথর ভেসে এসছে আমি দেখছিলাম, যে ওই পাথরগুলো নিয়ে দুটো বাচ্চা ইতিমধ্যে খেলছিল। এখন পাথর ভাসবে না, ভাসতে পারে যদি তার ডেন্সিটিটা অনেকটা চওড়া হয়, যেমন জাহাজ ভাসে আর কি। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি, যে পাথরটা ভাসছে। এক হতে পারে অনেক সময় আমরা এক্সিবিশনের সময় কর্পূরকে, অনেক বড় কর্পূরকে রং করে পাথরের মতো, সেটা অ্যাডিটিভ পাথর, কিছুতেই বোঝা যাবে না যে ওটা পাথর কিনা, এবং ওটাকে ভাঙলে মনে হবে ইটের গুঁড়োর মতো, যেহেতু অনেকটা রং করা হয়। এটা কর্পূর দিয়ে করা সম্ভব, আর এক হতে পারে অনেক পুজো বেদিতে যেহেতু সিমেন্ট দিয়ে করা অসম্ভব, অনেকটা ইট ঢালাই করতে হবে, সেই সময় প্রাইমারিলি কী করে, বড় একটা থার্মোকল পেতে দেয়, বড় মোটা থার্মোকল, তার উপর সিমেন্টের প্রলেপ দিয়ে দেয়, এবং নিচেও সিমেন্টের প্রলেপ আগের দিকে থাকে, এবং সেটা অনেক সময় হয় পুজো টুজো হয়ে গেলে সেটা ভাসিয়ে দেবে। যেহেতু সিমেন্টের প্রলেপ দেওয়া আছে, যার ফলে ওটাকে অ্যাডিটিভ দেখে মনে হবে যে এটা একটা মানে ইট কিংবা পাথর বা ঝামাই টাইপের হলেও তো ভেতরে যদি এয়ার থাকলে ভাসবে। যেমন ধরুন আপনি খুব ভালো উদাহরণ আছে, আগে যখন চাঁদ সওদাগর ওই রকম সময় আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে এত ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে জাহাজ দিয়ে, তখন দেখবেন যেহেতু জলের ঘনত্বটা অনেক বেশি, তখন তারা কী করতো, তেল ঢেলে, এবং যেহেতু তেলের ঘনত্ব কম, যার ফলে সেই জায়গাটা ঢেলটা থাকতো। এর ফলে কি হয়েছে, এই যে অনেক ফুটো 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 ফুটো, সেখানে এয়ার ওটাকে বাঁচিয়ে দেয়। যদি পাথর হয়ে থাকে, পাথর হওয়ার কথা নয়, যদি ঝামা হয়, যদি ওরকম এত ফ্ল্যাট ঝামা তো হতে পারে না, ওটা ক্রিয়েট করা হয়েছে। তবে শ্রীরামপুরের গঙ্গায় পাথর ভেসে আসাকে কেন্দ্র করে যে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে, তা বলাই বাহুল্য। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।